তো ভাই সকল সব ঠিকঠাক? বলিউডের অনেকগুলো বড়কা বড়কা নিউজ দেবো, অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আমার আজকে খুব ব্যস্ততার জন্য দেরিটা হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিবিআই রেজিস্টার করেছে FIR রেয়া চক্রবর্তী এবং আরও অনেকের এগেনস্টে, যাদের নাম হচ্ছে রেয়া চক্রবর্তী রয়েছেই বললাম, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সান্ধেয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদি এবং আরও অনেকের এগেনস্টে FIR রেজিস্টার করা হয়েছে। এবার যেহেতু সিবিআইয়ের হাতে কেসটা গেছে, আশা করা যায় যে এর একটা অন্য পহলু বেরোবে, আমাদের না জানা দিকগুলো খুব তাড়াতাড়ি এবং জাস্টিসটা আশা করি এবার পাওয়া যাবে। তো দেখা যাক কোন দিকে কী লুকিয়ে রয়েছে এবং কতটা দিক অজানা। আচ্ছা, মুভ অন টু দ্য নেক্সট নিউজ। তো সেটা হচ্ছে আদিত্য রয় কাপুর, আহমেদ খান যে বাগি 2 বাগি 3 ডিরেক্ট করেছিল, তার সাথে একটা অ্যাকশন ড্রামায় কাজ করছেন এবং এটা কনফার্ম নিউজ। আদিত্য রয় কাপুর কাজ করছে আহমেদ খানের সাথে। মুভ অন টু দ্য থার্ড নিউজ। তো সেটা হচ্ছে, এটা যদিও কনফার্মড নিউজ নয়, তবে এটা আজকে খুব সরগোল মাছি রেখেছে। সেটা হচ্ছে, প্রভাস তার পরবর্তী ছবি করতে চলেছে টি সিরিজের সাথে, ভূষণ কুমারের সাথে, এবং এটা একটা মাইথোলজিক্যাল ড্রামা হতে চলেছে এবং এর বাজেটও হিউজ হবে। তবে এটার কিন্তু কোনো কনফার্মেশন নেই, ঠিক আছে, এই নিউজটার কোনো কনফার্মেশন নেই। যদি এটা কনফার্মড হয় আমি পরে কোনো ভিডিওতে ডেফিনেটলি বলে দেবো। আচ্ছা, এর পরের যে বিষয় সেটা হচ্ছে, ববি দেওয়ালের তো একদম সোনায় সুহাগা, দুখানা ছবি আসছে পরপর এবং দুখানা ছবি এক সপ্তাহের মধ্যে আসছে, মানে এক সপ্তাহের গ্যাপে আসছে। তো একটা হচ্ছে 21 আগস্ট আসছে, ছবিটার নাম হচ্ছে ক্লাস অফ 83, তো সেটাতে সে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে, এবং তারপরে ছবিটা আসছে সেটা প্রকাশ ঝা ডিরেক্ট করছে, এটা একটা সিরিজ এবং এটা আসছে হচ্ছে MX প্লেয়ারে 28 আগস্ট। তো এক সপ্তাহের মধ্যে তার দুটো বড় বড় প্রজেক্ট আসছে। আরও একটা বড় নিউজ হচ্ছে সলমান খানের রাধের রিলিজ ডেট কবে হবে, সেটা কি 21-এর ঈদে হবে? তো বলে রাখি, শোনা যাচ্ছে রাধের রিলিজ ডেট রিপাবলিক ডে অফ 2021 এই ডেটে হতে পারে। মানে যদি রিপাবলিক ডেতে আসে তাহলেও কিন্তু রাধের একটা বড় অপরচুনিটি রয়েছে, দেখা যাক কেমন কি হয়। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে, সারাক 2 আজকে অফিসিয়াল পোস্টার ছাড়া হয়েছিল। তো কেমন হয়েছে পোস্টারটা একবার দেখিয়ে নিই, তো মানে পোস্টারটা ছাড়া হয়েছে সেটা দেখিয়ে নিই, কেমন হয়েছে দেখানো সম্ভব নয়। তো আমি যদি বলি আমার পোস্টারটা আহামরি কিছু লাগেনি, ঠিক আছে, পোস্টারটা খুব সিম্পল লেগেছে, তবে আশা করা যায় ছবিটা খুব একটা খারাপ হবে না যেহেতু মহেশ ভাট ডিরেক্ট করেছে। এবার এখন সিচুয়েশানটা এমন যে ভাট ফ্যামিলির আগেনস্টে খারাপ বলো, ধর্মার আগেনস্টে খারাপ বলো, সব যেহেতু সবাই এখন হাওয়াটা এদিকে খারাপই বলো, তো এটা মনে রাখতে হয় মহেশ ভাট কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর। পার্সোনাল লাইফে সে যতই ছেঁচড়া হোক বাট সে একজন ভালো ডিরেক্টর। সে জখমের মতো সিনেমা বানিয়েছে, সে আশিকির মতো সিনেমা বানিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত কটা সিনেমা প্রডিউস করেছে। তো ডেফিনেটলি হ্যাঁ, তার বহু ছবি ইন্সপায়ার্ড কপিড, বাট সে দারুণ একজন পরিচালক, এটা আপনাকে মানতেই হবে। তো দেখা যাক কেমন কি হয় না হয়। এবং এই ছবিতে কোথাও একটা কি আগের সারাক, সেটা নিশ্চয়ই অনেকে দেখে থাকবে, সারাকের একটা ছাপ কিন্তু মার্ডার 2 ছিল। তো সারাক যেখানে শেষ হয়েছিল, বলা হচ্ছে পূজা ভট্ট এবং সঞ্জয় দত্ত তাদের নাকি লাইফটা সেখান থেকেই শুরু হবে, এত বছর পর তারা কীরকমভাবে রয়েছে, এবং আদিত্য কাপুর এবং আলিয়া ভট্টকে কোথাও একটা গিয়ে নতুন জার্নিতে তারা পাশে এসে দাঁড়াবে। তো দেখা যাক কেমন কি হয়। আশা করি এই ছবির মিউজিকও খুব ভালো হবে। ম্যাজিক মানে যেটা হচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রলা দুজনে প্রথম একসাথে কাজ করছে এবং ছবি ডিরেক্টর রাজাচন্দ্র, তো সেই ছবিটা হচ্ছে ম্যাজিক নিয়ে। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের কাজ খুব একটা হয়নি। ছবিটার পোস্টারটা আমি একবার দেখিয়ে নিচ্ছি, তো আমার পোস্টারটা ভালো লেগেছে, আর ডেফিনেটলি ভালো লেগেছে। এবার দেখা যাক কেমন কি হয় না হয়, যদিও বেশি কিছু আশা করবে না, তবে মৌলিক গল্প বলছে, দেখা যাক কেমন কি হয় না হয়। তো এই ছিল আমার রিয়াকশন। আমার আজকের লেটেস্ট নিউজ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রে করে দিও। আমি কালকে হচ্ছে আভায় 2 ট্রেলার রিয়াকশন দেবো, আজকে অনেকটা রাত হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে লোকে দেখবে না লোকে, ঠিক আছে। তো কাল কথা হচ্ছে, এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে গ্রে করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রেখো। গরিব রূপম ডিসক্রিপশনে দুটো লিঙ্ক, বুক চাপড়াতে চাপড়াতে বুকে ব্যথা করে, আর লিঙ্ক দিয়ে দেয়, সেটা হচ্ছে ফেসবুক আর ইনস্টা, যেখান থেকে আমরা কথাবার্তা বলবো, আর জনতা আমাদের পাশে আছে বস।